হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমিত্রা নলেজ একাডেমি আজ আমি চলে এসেছি একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকের টপিকটি হলো ভারতের জাতীয় পতাকা সম্পর্কে বিস্তারিত তথ্য বা ইন্ডিয়ান ফ্ল্যাগ রিলেটেড ইম্পর্টেন্ট এমসিকিউ এই জাতীয় পতাকার বিবর্তন বা জাতীয় পতাকা সম্পর্কে যাবতীয় প্রশ্ন যেগুলি তোমাদের এক্সামে আসতে পারে প্রত্যেকটি আছে আজকের এই ভিডিওতে তাহলে দেরি না করে শুরু করি আজকের টপিক শুরু করার আগে বলে রাখি চ্যানেলটিতে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর আপডেট তোমরা খুব সহজেই পেতে পারো দেখো জাতীয় পতাকার বিবর্তন প্রথমেই দেখে নেওয়া যাক দেখো এই যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ এটি হলো ভারতের প্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা এবার এর সম্পর্কে তথ্য দেখে নেওয়া যাক উনিশশো ছয় সালে সতীশচন্দ্র বোস ও হেমচন্দ্র কানুঙ্গ এই পতাকাটি স্বদেশ এই আন্দোলনের জন্য কলকাতায় প্রথম তৈরি করেছিলেন এবং এটিই হলো ভারতের প্রথম রঞ্জিত পতাকা এবং এই পতাকাটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ চাঁদ সূর্য এবং পদ্মফুল দ্বারা তৎকালীন হিন্দু ও মুসলিমদের ঐক্য বোঝাতে কিন্তু ব্যবহার হয়েছিল এরপর উনিশশো ছয় সালে সাতই আগস্ট কলকাতার বাগান যেটি বর্তমানে এখন নাম গিরিস পার্ক এই জায়গায় এই প্রথম পতাকা কিন্তু উত্তোলন করা হয়েছিল এই চাঁদ সূর্য ও পদ্মফুলের পতাকা কিন্তু প্রথম উত্তোলন করা ছিল কোথায় বর্তমানের গিরিশ পার্ক বা তখন ছিল কলকাতার পার্শি বাগানে প্রথম উত্তোলন করা হয়েছিল এবং এই পতাকাটাই মাদাম ভিকাজি রুস্তাম কামা উনিশশো সালে বাইশে আগস্ট জার্মানির স্টুটগার্ট শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজবাদী কংগ্রেসে প্রথম এই রঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন এবং বিদেশে ভারতের সর্বপ্রথম রঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন তিনি এই মাদাম ভিকাজি রুস্তাম কামা এবং ডেটটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ উনিশশো সাত সালের বারোই আগস্ট কোথায় না জার্মানির স্টুটগার্টে ভারতের প্রথম পতাকা যেটি বিদেশের মাটিতে কিন্তু উত্তরণ করা হয়েছিল এই কারণেই মাদাম ভিকাজি কামাকে ভারতের বিপ্লববাদের জননী কিন্তু বলা হয়ে থাকে চলে আসি পরের পতাকা নিয়ে দেখো এটি হলো ভারতের দ্বিতীয় পতাকা যেটি মাদাম কামা ও তার দল প্যারিসে উত্তোলন করেছিলেন প্রথমে জার্মানির স্টুটগার্টে উত্তোলন করলেন তারপরে প্যারিসে উত্তোলন করলেন এটি হলো ভারতের দ্বিতীয় পতাকা চলে আসি নেক্সট নেক্সট যে পতাকাটি এলো সেটি হলো ভারতের তৃতীয় পতাকা উনিশশো সালে এই তৃতীয় পতাকাটি অ্যানি বাসন্ত ও লোকমান্য বালগঙ্গাধর তিলক হোমরুল আন্দোলনের সময় এই পতাকাটি কিন্তু উত্তোলন করেছিলেন মাথায় রেখো হোমরুল আন্দোলনের সময় এই তৃতীয় পতাকাটি উত্তোলন হয়েছিল চলে আসি পরের পতাকা উনিশশো সালে এই চতুর্থ পতাকাটি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে যখন অল ইন্ডিয়া কংগ্রেসের অধিবেশন হচ্ছিল তখন অন্ধ্রপ্রদেশের এক যুবক এই পতাকাটি প্রস্তুত করে নিয়ে গেছিলেন এবং সেই অধিবেশনেই প্রথমবার এই চতুর্থ পতাকাটি উত্তোলন করা হয়েছিল চলে আসি নেক্সট পতাকায় নেক্সট যে ভারতের ফ্ল্যাগটি ছিল সেটি ছিল এই রকম দেখতে দেখতেই পাচ্ছ এই পতাকাটিকে বলা হয়ে থাকে ভারতের স্বরাজ পতাকা এটি নকশা তৈরি করেছিলেন কে পিঙ্গালি ভেঙ্কাইয়া উনিশশো একত্রিশ সালের কংগ্রেসের করাচি সম্মেলনে এই জাতীয় পতাকা হিসাবে এটি গৃহীত হয়েছিল পতাকাটির মাঝে যে চাকাটি আছে দেখতে পাচ্ছ এই চাকাটি কি এই চাকাটি হলেন গান্ধীজির আদর্শের প্রতীক চলে আসি পরের পতাকা যেটি এখন আমাদের বর্তমান পতাকা এই পতাকাটির ডিজাইনার ওকে পিঙ্গালি ভাঙকাইয়া উনিশশো সালের তেইশে জুন গণপরিষদে অর্থাৎ কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে পতাকা কমিটি গঠন করা হয়েছিল এবং এই পতাকা কমিটির সভাপতি কে ছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ যিনি ভারতের প্রথম প্রেসিডেন্ট মাথায় রেখো এই পতাকা কমিটির যে গঠন হয়েছিল তার সভাপতি ছিলেন রাজেন্দ্র রাজেন্দ্র প্রসাদ এবং এরপর জাতীয় কংগ্রেস জাতীয় পতাকাটি উনিশশো সালের বাইশে জুলাই গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল এটিও তোমাদের এক্সামে আসে গণপরিষদে জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল উনিশশো সালের বাইশে জুলাই এবং ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হল থ্রি টু টু খুবই গুরুত্বপূর্ণ এবং এর সম্পর্কে অনেক সময় আমরা গুলিয়েও ফেলি আবার অনেক ক্ষেত্রে দিয়ে দেয় উচ্চতা ও দৈর্ঘ্যের অনুপাত কত তখন কি হয়ে যাবে তখন হয়ে যাবে টু ইস টু থ্রি মাথায় রেখো দৈর্ঘ্য উচ্চতার অনুপাত থ্রি টু টু তাহলে উচ্চতার দৈর্ঘ্য কীরকম হবে টু ইস টু থ্রি এবার চলে আসি ভারতের জাতীয় পতাকার রং বিবরণ সম্পর্কে এই দেখো গেরুয়া রং ভারতের জাতীয় পতাকার উপরের রঙটা হচ্ছে গেরুয়া তারপর সাদা মাঝখানে চক্র এবং নিচে সবুজ এবার এই গেরুয়া এই গেরুয়া রঙ কিসের প্রতীক এটি হলো শক্তি এবং সাহসের প্রতীক অর্থাৎ স্ট্রেংথ এবং কারেজের প্রতীক মাঝে যে সাদাটি আছে সাদাটি হল পিস এবং ট্রুথ অর্থাৎ শান্তি ও সত্যের প্রতীক এবং নিচের সবুজটি হল ফার্টিলিটি গ্রোথ অ্যান্ড অস্পিসিয়াসনেস অর্থাৎ উর্বরতা বৃদ্ধি এবং শুভ্রতার প্রতীক এছাড়া যে গাঢ় নীলটি আছে সেটি গতিশীলতার প্রতীক এরপর দেখে নেওয়া যাক এই জাতীয় পতাকার মধ্যবর্তী স্থানে যে চক্রটি রয়েছে তাকে বলা হয়ে থাকে অশোক চক্র আমরা সবাই জানি এই অশোক চক্র ডক্টর বি আর আম্বেদকারের পরামর্শে জাতীয় পতাকাতে কিন্তু এই অশোক চক্রটি কিন্তু গৃহীত হয়েছিল মাথায় রেখো এই অশোক চক্রটি জাতীয় পতাকায় যে গৃহীত হয়েছিল এটা কার নির্দেশে সেটি নির্দেশ হয়েছিল ডক্টর বি আর আম্বেদকারের পরামর্শে এছাড়া এই যে চক্রটি সম্রাট অশোকের সারনাথ স্তম্ভ থেকে গৃহীত হয়েছিল এই চক্রটির মধ্যে চব্বিশটি দণ্ড আছে এবার আমরা জানি এই চক্রটির মধ্যে চব্বিশটি দণ্ড রয়েছে চব্বিশটি চক্র রয়েছে বা চব্বিশটি দণ্ড রয়েছে এই দণ্ডুলির রং হল সমুদ্র নীল বা নেভি ব্লু এই জাতীয় পতাকা কি কাপড় দিয়ে তৈরি হয় খাদির কাপড় দিয়ে তৈরি হয়ে থাকে দু সালে সুপ্রিম কোর্ট ফ্ল্যাক কোড অফ ইন্ডিয়া পাস করেন এটিও তোমাদের এক্সামে আসে যে ফ্ল্যাক কোড অফ ইন্ডিয়া কবে পাশ হয় দু সালে ফ্ল্যাক কোড অফ ইন্ডিয়া কিন্তু পাশ হয় এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের অধিকার মৌলিক অধিকার করা হয়ে থাকে এটিও খুবই গুরুত্বপূর্ণ কবে কোন আর্টিকেলের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে আর্টিকেল উনিশ এর এক অনুচ্ছেদে এটিকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে যে জাতীয় পতাকা উত্তোলন ভারতের মৌলিক অধিকার তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম জাতীয় পতাকা নিয়ে তোমাদের এক্সামে যত ধরনের প্রশ্ন আসতে পারে আমি প্রত্যেকটাই ডিসকাস করেছি আজকের এই ভিডিওতে তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ